আমাকে নিয়ে চল। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে নিয়ে চল। আঘাতটা গুরুতর, অপারেশন করতে হবে, কম করে হলে 30,000 টাকা। আমরা গরিব মানুষ, এত টাকা কই পাবো? তা তো আমি জানি না বাবা, এটা প্রাইভেট ক্লিনিক, এখানে চিকিৎসা করাতে হলে টাকা লাগবেই। ওই এখন কি করব রে, ওস্তাদের লেখা দরকার হলে জীবন দিয়ে দিব। ওই শোন, টাকা জোগাড় করে একটা বুদ্ধি পাইছি, চল কই যাব, জাল লেগে ওস্তাদের ব্যবস্থা, তার কাছ থেকে টাকা আদি করব, বাড়ি কিনবি কেমনে, নাম করা মানুষ, মানুষের ঠিক এলেই বাড়ি চিনাই দিব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমার টাকা লাগতে চাই, চল। জানেন না ঢাকা শহর পানির অভাব, সারেন, পানি দিয়ে দেন, সারেন। আরে কি করছো এসব, কি ব্যাপার, তোমরা পেট্রোল ঢালছো কেন, কি চাও তোমরা? 30,000 টাকা দেন, আপনার বাপের গুন্ডারা আমাকে অস্তাদের ভুড়ি খাই হারাইছে, ভুড়ি চিকিৎসা করতে 30,000 টাকা লাগবো, টাকা দেন, টাকা দেন কোথাতে, নাহলে আপনার শুদ্ধ পড়ে মারো। দিচ্ছি দিচ্ছি, ঠিক আছে, চল চল সবাই, এগুলো পারি, এগুলো কি টোকাই বাচ্চা, না শালে বাচ্চা? তোদের ভালোবাসার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোর জীবন বাঁচাইয়া ওরা আমারও ঋণই করে ফেলাইছে। যাই কর, ওর কিন্তু বুদ্ধি আছে, বুদ্ধি করে যদি মায়ের না আটকাইতাম তাইলে এতগুলি টাকা জোগাড় করতে পারতাম না। ওই মেয়েটার সাথে আমার দেখা করা উচিত, তোদের ব্যবহারের জন্য ওর কাছে ক্ষমা চাইতে হবে। কি বললি? আচ্ছা ঠিক আছে, তোমরা আবার বাড়ির ভেতরে ঢুকেছ, তোমাদের সাহস তো কম নয়। ওদের কোনো দোষ নেই, আমি ওদেরকে নিয়ে এসেছি। ও আচ্ছা, তুমি তাহলে সেই ব্যক্তি যার জন্য ওরা আমাকে জিম্মি করে টাকা নিয়েছে। ওদের সেদিনের দুর্ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বোন। ক্ষমা? ক্ষমা তো দূরের কথা, তোকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো। রায়হান মল্লিকের সাথে হাত মিলিয়ে তুই আমার অনেক ক্ষতি করেছিস, অনেক। চৌধুরী সাহেব, আপনিও তো আমার কম ক্ষতি করেননি, আপনার লোকের আমার শরীর থেকে অনেক রক্ত ঝরিয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। আমার লোকেরা তোর শরীর থেকে রক্ত ঝরিয়েছে ঠিক করেছে, কারণ তোর শরীরে জানোয়ারের রক্ত। চৌধুরী সাহেব, গলা নামিয়ে কথা বল না, তোমার কি বেজন্মা? চৌধুরী সাহেব, আমি ঝগড়া করতে আসিনি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও বোন। আকবর চৌধুরীর মেয়ে, তোর মতো পরিচয়হীন একটা ভাড়াটে গুন্ডার বোন হবে এটা তুই কি করে ভাবলি? তোর রক্তের ছোঁয়া লাগলে আমার মেয়ের রক্ত দূষিত হয়ে যাবে। চৌধুরী সাহেব, রক্ত নিয়ে অহংকার করছেন আপনি, আরে রক্ত নিয়ে অহংকার করছেন আপনি, রক্ত নিয়ে। ক্ষমতা থাকলে বলুন কোনটা আমার রক্ত, কোনটা আপনার মেয়ের রক্ত, এই বলুন বলুন। চৌধুরী সাহেব, রক্ত নিয়ে বড়াই করবেন না, সব মানুষের রক্ত লাল, শুধু আপনারা পার্থক্য খুঁজেন। এই সমাজের কিছু মুখোশধারী জানোয়াররা, তার মধ্যে আপনি একজন। বেরিয়ে যান, নইলে আজ আর জীবিত ফিরে যেতে পারবি না। আপনি ভালো করে জানেন আমি কারোর হুমকিকে পরোয়া করি না।
আমাকে ক্ষমা করে দিও বোন। যদি কোনোদিন তোমার কোনো উপকারে আসতে পারে তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব। আসে